নমস্কার আমি দেবাশিস ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন লোপামুদ্রা বাগচি ভৌমিক আমরা রয়েছি সঙ্গীত তরঙ্গের অনুষ্ঠানে সঙ্গীত তরঙ্গের কর্ণধার চিত্তপ্রিয় বাবুর আমন্ত্রণে আজ আমাদের এই পরিবেশন কাব্যনাট্য কাব্যনাট্য সুভদ্রা ও সত্যবাউল রচনা দেবাশিস ভট্টাচার্য সুভদ্রার ভূমিকায় আমি লোপামুদ্রা সত্যবাউল দেবাশিস ভট্টাচার্য বৈশাখের কাঠফাটা রোদে ঝলসে যাচ্ছে চারধার যে কোনো দাওয়ায় এক কোণে বসেই চাল থেকে কাকুর আলাদা করে যাচ্ছে সুভদ্রা মাঝে মাঝে আঁচলে মুছে নিচ্ছে শ্বেতবিন্দু মা বাবাকে হারিয়ে অসময়ে শাঁখা সিঁদুর খুইয়ে দূর সম্পর্কের মামার বাড়িতে লাঞ্ছনা আর গঞ্জনার মধ্যে দিয়েই দিন কাটে অভাগিনীর এত যন্ত্রণার মধ্যেও সুভদ্রার একমাত্র বন্ধন চালচুলহীন বাউল সত্য ঠাকুর সুভদ্রার সুখ দুঃখের একমাত্র ভরসা এ নিয়েও কিন্তু সুভদ্রাকে কম কথা শুনতে হয় না সমাজের কঠোর নিষেধাজ্ঞা লঙ্ঘন করবার নেই কারোরই গ্রাম্য যুবতী সুভদ্রা এর ব্যতিক্রম হবে কেন দূর থেকে ভেসে আসে সত্য বাউলের কণ্ঠস্বর ভোলা মন আমার আমার মনে রে না ভেবে আর দ্রুত পদে দাওয়া থেকে নেমে আসি সুভদ্রা এক ছুটি চলে যায় বাড়ির সীমানা দেওয়া বাসের বেড়ার কাছে সত্য ঠাকুর ওর সত্য ঠাকুর একবার দেখো না বাড়িতে কেউ নেই আমার ভালো লাগছে না গো আবার আমাকে ডাকছো সুভা কি হবে এত ঝামেলায় গিয়ে এই বরং ভালো দূরের থেকে এই আমাদের দেখা অভিমানের সুভদ্রার দু চোখ জলে ভরে ওঠে মায়া হয় বাউলের সুভা অমন করে না শুভা শুনু শুনু তোমার চোখের জল আমার সাধন পথে যে বড় ঘটায় গো তোমার হাতের বরং একটু ঠান্ডা চলো মুহূর্তে খুশিতে ভরে ওঠে সুভদ্রার ব্যথা ভরা অন্তর সুভদ্রা ছুটতে ঘরে চলে যায় বাউল ধীরে ধীরে এগিয়ে যায় দাওয়ার দিকে কণ্ঠে গান নিয়ে অমন পাখি তোর পায়ে বেরি পরাই কেমনে মন পাখি মন পাখি তোর পায়ে বেরি পরাই কেমনে ঠাকুর হুম ঠাকুর এই নাও তোমার জল বাতাসা দাও 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 হ্যাঁ জল বাতাসা বসো বসো এখানে বসো আচ্ছা শুভা তুমি কেমন আছো সেটা তো বলো কেমন আছি দেখো এই যে কি তোমার হাতে এমন দগদগে ঘা হলো কি করে কাজে দেরি হয় মামিমার পুরস্কার জ্বলন্ত আমাকে তোমার সাথে নিয়ে যাবে এই সংসারে আমার যে কিচ্ছু নেই কিচ্ছু না কি যে বোকার মতো কথা বলো আমার সাথে কোথায় যাবে তুমি তোমার সাথে পথে পথে গান গিয়ে ঘুরে বেড়াবো হ্যাঁ তোমার সাথে গান গিয়ে ঘুরে বেড়াবো কপাল পোড়া এক আমি একজন জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি এক জোনা সুভদ্রা শোনো শোনো শান্ত হও আমার সাথে তুমি যদি যাও অনেক অপমান বদনাম জুটবে তোমার পুরস্কার হিসেবে তুমি যে নারী তা হোক সব মাথা পেতে নেব আমার জন্য অনেক ঝড় তোমাকেও যে সইতে হবে ঠাকুর এমন সময় বাড়িতে আসে সুভদ্রার মামা

যায় তার এক টলতে টলতে ভাঙা একতারাটা বুকে চেপে ধরে নিয়ে সত্যবাউল সুভদ্রাদের বাড়ির খানিকটা দূরে গিয়ে পড়ে যায় অস্বচ্ছ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পারি জমায় পরলোকের পথে সকালে সত্য বাউলির মৃতদেহের পাশেই পাওয়া যায় সুভদ্রার নিথর দেহ ইহ জগতের মিলন সম্ভব নয় মেনে নিয়ে ওরা যাত্রা করে পরলোকের পথে মজনু কিংবা রোমিও জুলিয়েটের অমর প্রেমকথার সঙ্গে অলিখিত হয়ে থাকলো সুভদ্রা আর সত্য বাউলের অমর প্রেম কথা নমসংস্কার